خوي أم سايو رانسا خوزن مني باتي مونغو رامزاكا خرابتا فزغيني خرو كرنشانوغو شيكو خابي رانسا خوبي موبايل خوزن خوزن مني بطوكي كاري منكا خوي تنا بليز نوبي رامزاكا رانسا خوناي باتي مونغ تاناي أكتوبر هيدوك شالماري فزغيني خرو باجل باري بليز فاينين شين خوزن أتاي باري أم سايو تنغي أنوراي جابر مني نوكوغو مانزنا شيكو نيمون أكاس جابر ما أمور مجيدو نوك خوي باور نا أم سايو পাতে মরা সবুজ হই মানকা অক্টোবর তালনে থানায় চিরক শালমারি গ্রিনি হর যত নগন জেফরো জগরি মুতাই রলাই পালে হলয়া অঙ্গিতঙ্গ অবহাই জরাব ফজগিনি হর শিকক আকাশ দেবরমা আথাই বারে আমসায় বর্ণ জাতির নগ থাঙ্গা আর জাতির নগ থাঙ্গমানি জরাব আকাশ দেবরমা আথাই বারে অনুরাই দেবরমানি নগ থাঙ্গা যত ন ফজগিরি মুতাই রলাই পালাইয়া উন্তঙ্গায়ু আর সেবন আকাশ দেবরমা অনুরাই দেবরমানি নগ হাবুই লগর সবাই দুইবরি উজনি চেন দুইবরি উজনি বালা তে মোবাইল ফিচার খবি লাগে থাকা হানে কক্সি জামু বুঝাখা নফাং বুখা তৈ কক্সি জামু মানমা লগে লগে ন খয়থানে উশি সুবির মালাকার বুঝা কক্ত মানে বিশিনতে চাম্পা আবার থানে বিশিন খবজা আকাশ দেবর মানে নগ নারিত থানিব রাংসাকনি ইয়াস তেম কাশা মানখা ইয়াগুলো জোরাকুলো কক্সি কোনো মানে ইয়াগুলো আকাশ দেবরমা পাঠানো গোশিকা বন ওরাং সরং খগো হনে ওরাং সরং ন ব ফালি রিখা সে বি হাতিব রাংসর নি বানিয়া খানে সুমন দেবনাথ নি থানিব তাই তরুমা রহঙ্গে কলনপুর আমসে তংমাই বানিয়া খাইনে প্রাণেশ দাস থানিব ফালি রেখা হানে গোশি নাকা খয় থানানে উশি সুবির মালাকার আকাশ দেবরমানে খুন অকক মানমা লগে লগে ন চেবরি হাতিব থাঙে সুবন দেবনাথে কলনপুর থাঙে বানিয়া খানে প্রাণেশ দাস নি আলনগ থাঙে নাই রুতুগুই ইয়াকু মুতুই ন রাংসর খোসং মানে মানিখা ইয়াগুলো অখরক দাম ন রমুই খয় থানা পুলিশ তুবি ফিকা থানাব বরণ খতাম নি মুঙ্গুই তাবো মামলা রুজু খাইজাকা খানা বরং ন দরবার নগদ সেজামাই হিনে সাকা খয় থানানে উশি আমাদের কাছে একটা ইনফরমেশন এসেছিল যে গত 14 তারিখ রাতে আথাই বাড়ি অনুরাই দেববর্মা বাড়িতে চুরি হয় তো ওনার বাড়ি থেকে কিছু গহনা কিছু ক্যাশ টাকা বা কিছু মোবাইল চুরি হওয়ার কমপ্লেন আসার পরে আমরা কেস রেজিস্টার করি এবং আমাদের বাজালবাড়ি ওসি এবং খয় থানার অফিসার মিলে সোর্স এঙ্গেজ করি সোর্স এঙ্গেজ করার পরে একজনের নাম পাই আমরা আকাশ দেববর্মা বলে থানের বাড়ি তোলা শিখর এবং সেই অনুযায়ী ওনাকে আমরা থানাতে নিয়ে আসি এবং জিজ্ঞাসাবাদ করার পরে কিছু জিনিস চুরি জিনিস আমরা রিকভারি করতে পারি এবং এই জিনিসগুলি এখন আপনাদের সামনে আসে কিছু জিনিস দুইজন লোকের কাছে বিক্রি করছিল একজন হচ্ছে চেবরিতে একটা স্বর্ণকারের দোকান আর একটা হচ্ছে কল্যাণপুরে একটা দোকান তো সেখান থেকে আমরা তাদেরকে নিয়ে এসেছি এবং চেবরির দোকানদার থেকে আসতে একটা চেন রিকভারি করেছি যেটা বিক্রি করেছিল আর ইয়ে কল্যাণপুরের দোকানে নাকি যে কিনেছেন উনি এটারে গলিয়ে নিয়েছে সেটাও আমরা রিকভারি করবো ওনার কথা মনে রাখি স্যার এই চুরির ঘটনা এখনো পর্যন্ত কতজন অ্যারেস্ট হয়েছে আমরা এখন অব্দি তিনজনকে অ্যারেস্ট